আমার পেইন্টিংটার নাম দিয়েছে হচ্ছে আত্মত্যাগ। প্রথমে নিচের পার্টটাই রেখেছি হচ্ছে দূষণ হয়েছে পরিবেশটা, এবং তারপর রেখেছি প্রাকৃতিক পরিবেশ, এবং তারপর একটা বক্স রেখেছে। এই বক্সটা রাখার কারণ হচ্ছে যে আমরা কোন পরিবেশটা চাই আসলে, আমরা কি এই দূষণকৃত পরিবেশটা চাই না এই প্রাকৃতিক পরিবেশটা চাই, এই এই প্রাকৃতিক পরিবেশ দূষণ পরিবেশ কোনটা আমাদের সবচেয়ে পছন্দের, এটাই আমরা বের করতে আসতে যাচ্ছি হচ্ছে আমাদের এই কমেন্ট বক্সে। এখানে হচ্ছে মানুষ তারা তাদের কী চিন্তা ভাবনা এটার মধ্যে তারা এই কমেন্টে লিখবে কমেন্ট বক্সে, এবং কী চাচ্ছে ফিউচারে এটাই আমি এদিকে প্রকাশ করতে চাচ্ছি। আমার কাজের নাম হচ্ছে সমুদ্রের প্রবাল জীবন। সমুদ্রের সরলতা বোঝানোর কারণে এটা সাদা রাখা হয়েছে। আমার আর্ট থিমটা ছিল হচ্ছে বেসিক্যালি কোভিড থিম নিয়ে। আমার কাজের নাম হচ্ছে সমুদ্রের স্বাধীনতা। দেখেন এখানে কিন্তু কোনো মাল আমি দেই নাই। কেন দেই নাই কজ হচ্ছে যে আমার যে থিমটা ছিল যে কোভিডের মধ্যে কোনো মানুষজন নাই, প্রাণীগুলো নিজের মতো করে ঘোরাফেরা করতেছে, দেখেন পানিটাও কিন্তু একদম ক্লিন, সমুদ্রের ঢেউ আসতেছে। ট্যাক্সিডার্মি হচ্ছে একটা শিল্প যার মাধ্যমে কোনো মৃত প্রাণীর চামড়া স্কিনিং, স্টাফিং, মাউন্টিংয়ের মাধ্যমে প্রক্রিয়াজাত করে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা হয়। একটা পাখি প্রকৃতির মধ্যে যেভাবে থাকে সেভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং গ্যালারিতে আমরা প্রদর্শনের ব্যবস্থা করি, আর বিভিন্ন বিশেষ এক্সিবিশনের সময় যে এরভাবে প্রদর্শন করে থাকি। এই প্রদর্শনীর আমাদের মূল ভিউটাই হলো যে যাতে করে সমুদ্র সম্পর্কে সাধারণ মানুষকে সরাসরি রিলেট করা যায়, কারণ আমাদের এই সমুদ্রটা দূষিত হচ্ছে, সমুদ্র থেকে উপকারিত হওয়াটা জরুরি ছিল সাধারণ মানুষের। কিন্তু এটা যদি আমরা সাধারণ মানুষকে ইন্টারেস্ট ফিল না করাই তাহলে সমুদ্র দিন দিন আরও দূষণ হবে, এবং আমাদের সমুদ্র যে অসম্ভব একটা সম্ভাবনার দ্বার ছিল সেটা বন্ধ হয়ে যাবে, এবং এটা আমাদের জন্য খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। এবং এই বিশ্বেতে আমরা যতদিন বসবাস করব সমুদ্র ছাড়া কিন্তু আমরা কল্পনা করতে পারি না কিছু, তার জন্যই সাধারণ মানুষকে এই সচেতনমূলক একটা মেসেজ দেওয়ার জন্য এই প্রদর্শনী অ্যারেঞ্জ করা। এবং এই প্রদর্শনীতে যে সমুদ্র যে শুধু একটা সৌন্দর্যই না, এটা একটা অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার, সেটার জন্য আমাদের যে এখানে কিছু ক্রাফট শিল্প আছে এবং ওয়েরেবল আর্ট বলতেছি আমরা, এই ধরনের শিল্পকর্মগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে।